নমস্কার বন্ধুরা, গুড ইটস বাই নিশা থেকে আমি নিশা আপনাদের সকলের সামনে। আমি জানি আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কোনো রেসিপি দিতে পারিনি আপনাদেরকে, তো আজকে অনেকদিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নিয়ে এসেছি আজকে গাজরের হালুয়া। চলুন দেখে নিই, শুরু করা যাক। চলুন কী কী লাগছে সেটা দেখে নিই। লাগছে ফুল ফ্যাট মিল্ক 1 লিটার নিয়েছি আমি, নিয়েছি গাজর 500 গ্রাম, লাল গাজর নিয়েছি যাতে টেস্টটা ভালো হয় কারণ এটা মিষ্টি বেশি হয়, নিয়েছি কাজু আর কিশমিশ, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা নিতে পারেন। চিনি নিয়েছি 1/2 কাপ কারণ আমি এখানে মিল্কমেড ইউজ করব, আপনারা চাইলেই মিল্কমেডটা বাদ দিতে পারেন। নিয়েছি এলাচ গুঁড়ো আর তেজপাতা, ঘি ছাড়া তো গাজর হালুয়া হবে না, তাই নিয়েছি ঘি। চলুন শুরু করি। একটা ফ্রাইং প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা ইউজ করলে অ্যারোমাটা খুব ভালো আসবে, আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব, দিয়ে এখানে গাজরটা ভাজব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো ভেজে নিই এখানে। চলুন, কিশমিশ পুড়ে যায় বলে আগে কিশমিশগুলো তোলার চেষ্টা করছি, ওই জন্য আপনারা চাইলে কিন্তু কিশমিশটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে কাজুটা ভাজতে পারেন। আমি একটু বেশি পাকামো করেছি। আর একটু ঘি দিয়ে আমি এবার তেজপাতা আর এলাচ গুঁড়োটা দিয়ে দেবো যাতে গাজরের হালুয়ায় অ্যারোমাটা আরও ভালো আসে। গাজরটা দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না গাজর ভাজতে, নরম হয়ে যাবে, অল্প নরম হলে তারপরে দুধের প্রিপারেশনটা শুরু করব। চাপা দিয়ে দিয়ে করতে পারেন, আবার নর্মালও ভাজতে পারেন। আমি একটু ভেজে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আমার মনে হলো ঘিটা একটু কম হয়েছে, তাই জন্য আমি একটু ঘি দিলাম এখানে, নালে ভালো ভাজা যাবে না। একটু ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট লাগলো আমার, সেদ্ধ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি। এবার দুধের প্রিপারেশনটা শুরু করা যাক। চলুন, একটা কড়াই নিয়ে নিয়েছি দুধটা এবার গরম করার জন্য। তলায় একটু জল দিয়ে দেবো যাতে লেগে না যায়, কারণ দুধটা যেহেতু মোটা লেগে যাওয়ার চান্স বেশি থাকে। মা জেঠিমার থেকে শিখেছি, আমি জানি না এর থেকে বেশি। আমি ফ্যাট মিল্ক ইউজ করেছি বা ক্রিম মিল্ক ইউজ করেছি, দেখুন দুধটা কতটা মোটা, মালাই পড়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। এটা গরম হতে থাকুক আপাতত, একটু ঘন হয়ে আসলে তারপরে আমাদের দেখাচ্ছি। বেশ অনেকক্ষণই হয়েছে, হচ্ছে এটা এখনো, আরো মোটা হয়ে আসবে, ক্ষীরের মতো হয়ে এলে তারপরে কিন্তু গাজরটা আমরা দেবো। দুধটা আমার কিন্তু হাই ফ্লেমে ফুটছে, প্রায় 1/3 হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম এলাচ দুটো যাতে দুধের মধ্যে স্মেলটা বা অ্যারোমাটা ভালো আসে, আরও একটু ফুটবে, আর একটু মোটা হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, এটাও অ্যারোমার জন্য। এই সময় চিনিটাও দিয়ে দিলাম, গাঢ় হতে সুবিধা হবে আরও। মিল্কমেডটা আর একটু পরে ইউজ করব। হাই ফ্লেমে দিয়ে সমানে নাড়তে থাকবেন, দুধ একটু মোটা হয়ে এসছে। এরপরে আমি মিল্কমেডটা দিয়ে দিলাম। মিল্কমেড দিলে খাওয়ার টেস্টটা চেঞ্জ হয়ে যায় যে কোনো হালুয়ার, তো আপনারা চাইলে কিন্তু মিল্কমেড স্কিপও করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল তাই জন্য আমি দিচ্ছি। আর একটু ঘন হয়ে এলে গাজরগুলো দেবো, নাড়তে থাকতে হবে। দেখুন আমার কিন্তু দুধ একদম ঘন হয়ে গেছে, লাল হয়ে গেছে দুধটা। গাজরগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটবে তাইলে কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। অনেকে আছে যারা পাতলা গাজরের হালুয়া পছন্দ করে, এরকম পাতলা পাতলা হবে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আমার ঘরেতে কিন্তু একটু থিক বা চাপটাই পছন্দ করে সবাই, তাই জন্য আমি থিকটাই বানাবো। দেখুন আস্তে আস্তে গাজরটা সব দুধটা টেনে নিচ্ছে, আর একটু ফুটলেই ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু এই মুহূর্তে নামিয়েও দিতে পারেন, তাহলে কিন্তু আবার টেনে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে।
কাজু আর কিশমিশটা আমি এই সময় দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এবার আমি গাজর হালুয়া পরিবেশন করব। আর একটু টেনে নিই দুধটা, তাও নিই। হালুয়া কিন্তু আমার একদম রেডি, এবার সার্ভ করার পালা বা পরিবেশন করার পালা, চলুন দেখে নিই। দেখুন মোটা হয়ে গেছে, চাপ হয়ে গেছে, পাতলা ভাবটা আর নাই। গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এরকম করে বানাতে পারেন যেমন করে আমি দেখালাম। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেকদিন পর ভিডিও দিলাম, প্লিজ ভুলে যাবেন না। ধন্যবাদ।